প্রায় 4 ঘন্টা পর অবশেষে খোঁজ মিলল অপহৃত কংগ্রেস নেতা সহ 7 বাম কংগ্রেস কর্মীর। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। উল্লেখ্য, ওই দিন বিডিও অফিস থেকে ডেপুটেশন দিয়ে ফিরছিলেন কংগ্রেস নেতা অশোক রায় সহ বাম ও কংগ্রেসের বেশ কয়েকজন নেতা কর্মী। চোপড়ায় হাতিঘিসা মোড় এলাকায় তাদের গাড়িতে হামলা, মারধর, গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে। এই ঘটনার পর থেকে নিখোঁজ হয়ে যান প্রদেশ কংগ্রেসের সদস্য অশোক রায়, সিপিএম এর জেলা কমিটির সদস্য বিদ্যুৎ তরফদার, মুসকান পারভীন, আবু বক্কর সিদ্দিক, আনসারুল হক, লতিফুর রহমান, নূর জামাল সহ 7 জন। ঘটনায় অভিযোগের তির ওঠে শাসক দলের বিরুদ্ধে। ঘটনার পরেই পুলিশের দ্বারস্থ হন অশোক বাবুর স্ত্রী নমিতা রায়। অভিযোগের আঙুল ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই। ঘটনা দীর্ঘক্ষণ পর অবশেষে চোপড়ার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সন্ধান মিলল নিখোঁজ বাম কংগ্রেস নেতাদের। জানা গেছে সেখান থেকে পাটগাঁ সুজালি লক্ষ্মীপুর হয়ে রামপুর প্রাথমিক বিদ্যালয়ে তাদেরকে আটকে রাখা হয়। সেখানে দীর্ঘক্ষণ বন্দী থাকার পর ছেড়ে দেওয়া হয় তাদেরকে, এমনকি তাদের মারধরও করা হয় বলে অভিযোগ ওঠে। যদিও পরে তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে এসে পৌঁছান। সেখানে চিকিৎসা চলছে আহত বাম কংগ্রেস নেতা কর্মীদের। মনোনয়নের আগে এই ধরনের ঘটনা ঘটলে ভোটকে কেন্দ্র করে কি অশান্তি তৈরি হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অশোক রায়। গোটা ঘটনায় পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বিরোধীদের পুলিশি নিরাপত্তা প্রদানের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা অশোক রায়। দেখেন, আমরা আজকে কালকে নমিনেশন করব জন্য আমার একটা অ্যাপ্লিকেশন এখনো আমার হাতের মধ্যে আছে, আপনাদের দেখাতে পারি। চোপড়া ব্লক কংগ্রেসের প্যাডে আছে, দেখেন যে আমরা নমিনেশন করব। তার নিরাপত্তার দাবিতে আমরা আইসি সাহেবকে, এসডিও সাহেব এবং এসপি সাহেবকে জানাবার জন্যই কিন্তু আজকে আমরা বের হয়েছিলাম। কিন্তু মাঝ রাস্তা থেকে চোপড়া ঢুকতে আপনার হাতিঘিসা মোড়ে আমাদেরকে মারপিট করে কিডন্যাপ করে নেওয়া হয়। পর্যন্ত নিয়ে গিয়ে ওই রামপুর যে প্রাথমিক বিদ্যালয় আছে, সুজালি না, ওটা রামপুরটা পড়বে হচ্ছে আপনার লক্ষ্মীপুরের লাস্ট বর্ডার, সুজালির লাস্ট আর কি, রামপুর ওখানে রেখে দেওয়া হয়। প্রায় 3 ঘন্টা থেকে আমরা কিডন্যাপিং অবস্থার মধ্যে ছিলাম। পুলিশি নিরাপত্তার ব্যাপারে তো আপনাকে কি বলবো, আমি অনেকবার চেষ্টা করেছি, কারণ এর আগেও আমার নিরাপত্তা ছিল, কিন্তু এই সরকার আসার পরে আমার নিরাপত্তা তুলে নেয়। হ্যাঁ, কিন্তু এই সরকার তো আমার নিরাপত্তা দেবে না, আমার তো এই অবস্থার মধ্যে চলছে। আরসিটিভি সংবাদ, চোপড়া।